অধিকার, বসবাসের অধিকার, তাদের বড় হওয়ার অধিকার, তাদের নতুন যে যা যা কিছু দরকার, এসব বলে শুধু নামই আছে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ শিশু এই ভারতবর্ষে সেগুলো থেকে বঞ্চিত। তো সেই এত বড় প্রবলেম এটাকে ট্যাকল করা তো খুব সোজা কথা না, কিন্তু যে যার মতন করে পারে যতটুকু একখানে ইটগাত একটা বাড়ির একটা কাজ হয়, সেই দিক থেকে অনেক বড় কাজ করছে ছিলেন। আরো এইটা একটা দৃষ্টান্তের মতন কাজ করবে এবং অন্যান্য যারা এই চাইল্ড রাইটস নিয়ে শিশুদের রক্ষার ব্যাপারে, শিশুদের বৃদ্ধির ব্যাপারে, শিশুদের একটা পূর্ণ জীবন লাভের দিকে কাজ করছেন, তারা সবাই মিলে এই কাজটা করবে। এই একটা এমন সময় আসবে, আমি সেই সময় বুঝিয়ে আছি। আমাদের স্কুলের মূল মন্ত্র হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই জন্য প্রিভেন্টিভ অ্যাপ্রোচটার উপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা স্টাডি করেছে, যে আমাদের একটা মুর্শিদাবাদে হয়েছে এবং সেখানে দেখেছে যে আমাদের এরিয়াতে যেরকম আমরা কাজ করছি আর যেখানে কাজ করতে পারিনি আমাদের তফাৎটা কী, এবং দেখেছে যে আমরা বিভিন্ন গরিব মা বাবাদের সাথে যেখানে কাজ করেছি সেখানে তাদেরকে বুঝিয়েছি যে কন্যাশ্রী প্রকল্প, ICDS প্রোগ্রাম, ICPS প্রোগ্রাম, যে সরকারি প্রোগ্রামগুলো আছে সেটা কীভাবে তারা তার বেনিফিটটা নিতে পারে, এবং তারপর বিভিন্নভাবে যে এইসব যে প্রতিরোধ করার ব্যাপারটা এটা বাড়িতেই থেকেই তাদের ব্যবস্থা করতে হবে। কোনো ICDS প্রোগ্রাম কোনো বাচ্চার অপুষ্টি নিবারণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা তাকে কম খরচে ভালো খাবার না দেয়, কিংবা একটা বাচ্চা বাল্যবিবাহ কোনো সময় রোধ করা যায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার মাথায় না আসে যে মেয়েটাকে স্কুলে রাখবো এবং ঠিক বয়সে তার বিয়েটা দেবো। এই জন্যই আমাদের এই স্টাডিটা দেখাচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ, পঞ্চায়েত এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মী, ICDS কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপর আশাকর্মী, তাদের সাথে একজোট হয়ে যদি আমরা গ্রামে কাজ করতে পারি তাহলে আমরা সত্যিকারের এই প্রিভেনশন মোডটাতে আমরা যেতে পারি। বাল্যবিবাহ হবে না কিংবা কমবে, তারপর চাইল্ড লেবারও হবে না, তারপর তাকে স্কুল ছুটো করাবো না, তাকে ঠিকভাবে খাইয়ে তাকে পুষ্টি যোগাযোগ। এই হচ্ছে আমাদের রিপোর্টটার অবদান, এবং আশা করি এই রিপোর্টটার মাধ্যমে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব। এখন আমাদের পশ্চিমবঙ্গ শুধুই না, আসাম, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে আমরা কাজ করছি, এবং এই সিনি মেথডের মাধ্যমে আমরা আরও কাজ করতে পারব। চিনির ব্যাপারে কিছু বলতে আমরা এসেছিলাম যে চিনিটা কী কী কাজ করে এবং চিনি থেকে আমরা কী কী জানতে পাই, তাছাড়া এই যে গর্ভবতী মারা, তারপরে গর্ভবতী মা বা শিশুদের কীভাবে যত্ন নেওয়া হয় বা শিশুদেরকে কীভাবে মানুষ করা যায়, আবার তারপর হচ্ছে তোমার গর্ভবতী মাদের কোন টাইমে ওষুধ নেওয়া, খাওয়া দাওয়া, কোয়া টাইম খাওয়া, তারপরে কী কী খাওয়ালে গর্ভবতী মারা ভালো থাকে, সেই সব কিছু আমরা এখানটাই বলতে এসেছিলাম। আপনি কীভাবে চিনির সাথে জড়িত বা কীভাবে জানেন চিনির? আমি চিনির সাথে জানি আমার পেটে বাচ্চা এসেছে, আমার পেটে বাচ্চা, তারপর জন্ডিস ধরা পড়েছিল, তারপর আমাদের ওখানে একজন জানতো আমার ভাইয়ের বউ, সে চিনির সাথে আমাকে যোগাযোগ করে দিয়েছিলো। চিনি দিদিরা অনেক হেল্প করেছে, এখানে ঠিকমতো খাওয়া দাওয়া, তারপর হসপিটালে দেখাতে বললো, এই এইসব ব্যাপারে কি দুপুরবেলা খেয়ে ঠিক মতন ঘুমাতে পারো, খেয়ে কীভাবে ওষুধ খেতে পারো। আমি চা 5 মাস আমার জন্ডিস ছিল, আমি আয়রন, ক্যালসিয়াম এগুলো খাইনি, 6 মাস পর আমি দিয়েছি। দিদিরা ঝা ঝা বলেছে তাই তাই, মানে চিনি দিদিরা ঝা ঝা বলেছে তাই তাই করেছে। আপনাদের ওখানে অঙ্গনওয়াড়ি বা স্বাস্থ্যকেন্দ্র কিছু